এতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের এক বছর হলেও চার্জশিট হয়নি 56 মামলার একটিরও। মামলাগুলোর আজ অবধি কোনো যৌক্তিক পরিণতি লক্ষ্য করা যায়নি। আমরা খুব দ্রুতই তদন্ত কার্যক্রম শেষ করে পুলিশ প্রতিবেদন দাখিল করব। 26 মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের এক বছর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে চলে সহিংস তাণ্ডব। দুপুরের পর একদল মাদ্রাসার শিক্ষার্থী বিক্ষোভ করে বিভিন্ন স্থাপনায় হামলা করে, এদের সাথে যোগ দেয় বেশ কিছু বহিরাগত। 26 মার্চ থেকে তিন দিনের টানা সহিংসতায় নিহত হয় 15 জন। এ সময় সরকারি বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান হামলা ও ভাঙচুরের শিকার হয়। সহিংসতার ঘটনায় 56টি মামলা হলেও এখনও তদন্ত শেষ হয়নি, তবে পুলিশ জানিয়েছে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া হবে। অন্যদিকে হেফাজতের মহাসচিব বলেছেন, আলেম ওলামা হিংসাত্মক ঘটনায় জড়িত নয়, তিনি গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেছেন। 2021 সালে 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। 26, 27 ও 28 মার্চ হেফাজতের সমর্থকরা রেল স্টেশন, জেলা পরিষদ, পুলিশ সুপারের কার্যালয়, ডাক বাংলা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ভূমি অফিস, প্রেস ক্লাব ও ব্যাংক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বঙ্গবন্ধুর মোরাল সহ বিভিন্ন সরকারি দপ্তর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিন দিনের তাণ্ডব চলাকালে নিহত হয় 15 জন এবং আহত হন শতাধিক। বিভিন্ন সরকারি দপ্তরে অগ্নিসংযোগ করার কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়, নাগরিক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী দুর্ভোগ সৃষ্টি হয়। এসব ঘটনায় 35,000-এর বেশি মানুষকে আসামি করে মামলা হয় 56-টির। এতে 758 জনকে গ্রেফতার করা হলেও 638 জন জামিনে রয়েছে। এদিকে তাণ্ডব ঘটানোর এক বছর হলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে সাধারণ মানুষের মনে। তারা সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একত্রে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। মামলাগুলোর আজ অবধি কোনো যৌক্তিক পরিণতি লক্ষ্য করা যায়নি। ওই নারকীয় তাণ্ডবে এবং বর্বরোচিত তাণ্ডবে অনেকগুলো প্রতিষ্ঠানকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু আজ অবধি তারা কিন্তু কামব্যাক করতে পারেনি। অশুভ শক্তি যে আস্ফালন দেখিয়েছে সেটা জাতিকে ম্লান করেছে। আমাদের যে ঐতিহ্যগুলো ছিল সেই ঐতিহ্যগুলোকে তছনছ করে দিয়ে হয়েছে। এদিকে সহিংসতার সাথে আলেম ওলামা জড়িত নয় বলে দাবি করে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি চেয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। আলেম ওলামা কোনো নাশকতার সাথে জড়িত নেই, অতএব তাদেরকে এবং নির্দোষ নেতাকর্মী সকলকে মুক্তি চাই আমরা। মাদ্রাসা শিক্ষার্থীদের মিছিলে স্বাধীনতা বিরোধীরা অনুপ্রবেশ করে এই সহিংসতা চালিয়েছে বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এখন আকস্মিকভাবে মাদ্রাসার শিক্ষক ছাত্রদের এই মিছিলের অন্তর্ভুক্ত হয়ে এই স্বাধীনতার পরাজিত শত্রুরা সেদিন ছাত্রদের মিছিলের মধ্যে এই হাফ প্যান্ট পরা, এই ইয়ে পরা, প্যান্ট পরা, এই গেঞ্জি পরা একদল যুবক ঢুকে পড়েছে এবং তারাই তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলাগুলোর দ্রুত তদন্ত শেষ করে পুলিশ প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছেন ব্রাহ্মণপুর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ প্রশাসন মোল্লা মোহাম্মদ শাহিন। 25 মার্চে সহিংসতার ঘটনায় মোট 55টি মামলা হয়েছে। 55টি মামলাতে আমরা মোট 758 জনকে গ্রেফতার করেছি। এর ভিতরে 638 জন এরা জামিনে বের হয়ে আসছে এবং 120 জন এখন জেল হাজতে আছে। বর্তমানে 55টি মামলায় তদন্তাধীন আছে। আমরা খুব দ্রুতই তদন্ত কার্যক্রম শেষ করে পুলিশ প্রতিবেদন দাখিল করব। সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় মানুষ অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা।